আসসালামু আলাইকুম বারাকাতুহু আমার সম্মানিত ভাই জানতে চেয়েছেন একটা বিষয় সারা বিশ্বে একসাথে রমজানের রোজা শুরু করা এটা সঠিক হবে না বেঠিক হবে বা যুক্তিক দিক দিয়ে কি হবে খুব সুন্দর প্রশ্ন করেছেন إن الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعد ما بعد بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن شاهد من منكم الشهر فليصمه وقال النبي صلى الله عليه وسلم وسلم لرؤيته وأفطروا لرؤيته رواه البخاري أمر the most important, বিষয়টি মহাকাশ গবেষণার দিক থেকে একেবারে অসম্ভব ইমাম তিনি বলেছেন চন্দ্র উদয়ের স্থান বিভিন্ন হয়ে থাকে এ বিষয়ে অভিজ্ঞ বিদ্যানগণ আমরা জানি যে তারা গবেষণা চালাচ্ছে বা তারা ঐক্যমত আর এই বিভিন্নতার দাবি হচ্ছে প্রত্যেক এলাকার ভিন্ন রকম বিধান হবে একতার সাপেক্ষে কোরআন উল মধ্যে আল্লাহ রব্লাহ আলামিন সোরাতুল বাকারা আয়াত নম্বর একশো পঁচাশি বলছেন ফামান শাহ হেদাবিন নকবত শাহ রফেল ইয়াসমূহ অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাসে উপস্থিত হবে সেই জন্য শিয়াম পালন করে যদি পৃথিবীর শেষ সীমান্তে লোকেরা এ মাসে উপস্থিত না হয় অর্থাৎ চাঁদ না দেখে আর মক্কার লোকেরা চাঁদ দেখে তবে কিভাবে আয়াত তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা কিনা চাঁদই দেখেনি করি আলহাসাল্লাম বলছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙো সেই বোখারি কিতাব নবিসামের মানে চান দেখা সম্পর্কে হাদিসটি সেই বোখারির মধ্যে নিয়ে এসেছে তো আল্লাহ রসুল বলছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভঙ্গ করো মক্কার অধিবাসী কোন যদি চাঁদ দেখে তবে পাকিস্তান ভারত বাংলাদেশ বিভিন্ন এলাকায় আমাদের পূর্বে আরো এলাকা আহ চাঁদ দেখতে পায় না চাঁদ দেখতে পায় না তাহলে কিভাবে আমরা বাধ্য করতে পারি যে তারাও পালন করুক সৌদি আরবে চাঁদ দেখলে যদি এটা দেখতে না পাই তাহলে কিভাবে বাধ্য করতে পারি এটা একেবারে আমরা জানি যে তাদের আকাশে চাঁদ দেখা যায়নি আর নবী কারি সাল্লাম সিয়ামের বিষয়টি চাঁদের সাথে সম্পর্ক রাখতে বলেছেন বা চাঁদের সাথে সম্পর্কর কথা সংশ্লিষ্ট করে দিয়েছেন যুক্ত গত মানে দলিল যদি আমরা পেশ করি তাহলেও মানে ওটা ভুল হবে আসলে বিসিদ্ধ কেয়াস যার বিরোধিতা করার অবকাশ নেই আমরা ভালোভাবে অবগত যে পশ্চিম এলাকার অধিবাসীগণ আগেই মানে পূর্বের এলাকার অধিবাসীদের নিকট ফজর উদিত হয় অর্থাৎ পশ্চিম দিক থেকে আগে পূর্ব দিকে পূর্ববাসীদের ফজর হয়ে যায় তারা মানে অনেকটাই আগেই তারা সেহরি খায় যখন পশ্চিমবঙ্গ মানে অনেক রাত যখন তাদের অনেক রাত অর্থাৎ আহ এই বিষয়ে আমি বলতে পারি যে একসাথে কোনোদিনই সম্ভব না রবীন্দিন এই বিষয়ে বলেছেন সোতল বাকার আয়াত নম্বর একশো সাতাশি আল্লাহ রব্লাম বলে শিয়াম রাতে শ্রেষ্ঠ অবস করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে তারা তোমাদের জন্য আবরণ এবং তোমরা তাদের জন্য আবরণ তোমরা যে নিজেদের খেয়ানত করছিলো আহ বা করেছিলে আল্লাহ রব্লা আলামিন তার পরিগত আছেন এই জন্য তিনি তোমাদের ক্ষমা করলেন এবং তোমাদের ভার লঙ্ঘন করলেন যাই হোক আয়াত বলার মানে মেন সর্বর্ম হচ্ছে যে আল্লাহ রব আলমিন এর মধ্যে হিকমত রয়েছে একমতে মানে হিকমতের কথা বলেছেন যে শ্যাম আগে শ্যামরত অবস্থায় আমরা সারাদিন কাটাই এটা একটা ইবাদত রাত্রে আমাদের মেলামেশা এটা একটা ইবাদত অর্থাৎ আহ আল্লাহ রসুল্লা সাল্লাম যে হাদিস বললেন সুম উলির এতিহি তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভঙ্গ করো এর বিপরীত যদি কেউ এমন দেশে সফর করে যেখানে নিজের দেশের পূর্বে চান দেখা গেছে যেমন কেউ বাংলাদেশ থেকে সৌদি আরব সফর করে তবে সে ওই দেশের হিসাব অনুযায়ী রোজা ভঙ্গ করবে এবং ঈদের সালাদ আদায় করে নেবে আর যে কটা সিয়াম বাকি থাকবে তা রমজানের শেষ কাজ আদায় করে নেবে ৩০ দিনের বেশি হবে না অর্থাৎ উনত্রিশ দিন পূর্ণ না হলেও রোজা ভঙ্গ করবে এজন্য যে চান দেখা গেছে আর চান দেখা গেলে তা রোজা ভঙ্গ করা অবশ্য কিন্তু যেহেতু একটি রোজা কম হলো তাই রমজানের শেষে তা কাজা করতে হবে কেননা মাস আঠাশ দিনে হয় না আশা করি বুঝতে পারছি রোজা